আরে কি হলো, তোমরা রেডি হলে? কত দূরের রাস্তা, সেটা কি তোমাদের খেয়াল আছে? আরে হ্যাঁ হ্যাঁ, এই তো রেডি হচ্ছি, আসছি, দাঁড়াও আর একটুখানি। কখন থেকে তো রেডি হচ্ছো, এখনো হলো না? কি যে করো কে জানে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বাবা আমি তো রেডি হয়ে গেছি। দিতি তাড়াতাড়ি যাও, মাকে গিয়ে তাড়া দাও গা। জানো তো কত দূর যেতে হবে, আবার ওখান থেকে নদী পার হতে হবে, আবার বেশি বেলা হয়ে গেলে মাঝি পাওয়া যাবে না, তখন আবার আরেক মুশকিল, যাওয়াই হবে না। তাই বলছি তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, এই যে আমি রেডি হয়ে গেছি, চলো চলো। কি হলো, গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল কেন? দেখি দিতি একটু নামো তো গাড়িটা, দেখি কি হলো। কি হলো কে জানে, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। নামো নামো, দেখি দেখি স্টার্ট করি গাড়িটা। এই ফাঁকা রাস্তায় এখন মেকানিক কোথায় পাবো, তারপর ওদিকে দেরিও হয়ে যাচ্ছে, কি যে হলো গাড়িটার কে জানে। না গো স্টার্ট হচ্ছে না, কি করব, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আরে কি হলো, কি গাড়িটা আবার কি হলো? আর এদিকে অন্ধকারও নেমে আসছে, আমাদেরকে আবার ঠিক টাইম মতো ওখানে পৌঁছাতে হবে, না হলে তো মাঝি পাওয়া যাবে না। কি যে করব বুঝে পাচ্ছি না। পাপা তুমি গাড়িটা ঠিক করোনি কেন? আমার খুব তো খিদে পেয়েছে। আরে ওই দেখো মেয়ের খিদে পেয়ে গেছে, চলো কিছু খাবার খেয়ে নি আগে। না না এখন খাবার খেতে গেলে ওদিকে আবার দেরি হয়ে যাবে, নৌকা পাবো না। তার থেকে বরঞ্চ আমার কাছে একটা লেস আছে, এটাই তিতিকে দিও, এটাই খাক। ঠিক আছে বাবা। এ স্টার্ট হয়ে গেছে গাড়ি, চলো চলো তাতি চলো, ওদিকে গিয়ে যা খাবার খাবে। আরে ওই তো ওই তো নৌকা রয়েছে, দেখি দেখি চলো, যাবে নাকি? নৌকা রয়েছে কিন্তু মাঝি কই, একটা কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ মাঝি নেই? আরে ওই তো একজন মাঝি বসে আছে, চলো উনাকে গিয়েই বলি, চলো চলো দেখি যাই নাকি। হ্যাঁ মাঝি আছে কই, আমি তো দেখতে পেলাম না, কে জানে হয়তো আমি খেয়াল করিনি, চলো চলো। দিতি একজন মাঝি রেডি হয়েছে নৌকা নিয়ে যাবার জন্য, চলো আমরা তাড়াতাড়ি করে নৌকা গিয়ে বসি। ভাগ্যিস এই নৌকাটা পেয়ে গেলাম, না দেখছো তো কেউ নেই, সব মাঝি বাড়ি চলে গেছে, আজকে আর যাওয়াই হতো না। হ্যাঁ হ্যাঁ কিন্তু মাঝি কোথায় গেল, এখনই তো এখানে নৌকা চালাচ্ছিল, কোথায় গেল? মাঝি কোথাও যায়নি, এখানেই আছে, তোমরা চুপচাপ বসে থাকো, দেখছো না নৌকাটা চলছে। হ্যাঁ মাঝি এখানেই আছে, কোথায় মাঝি দেখতে পাচ্ছ তুমি? চুপচাপ এখানে বসতে বলেছি না, চুপচাপ বসে থাকো, একদম কথা বলবে না। নৌকাতে চাপার পর থেকে তোর বাবার যে কি হলো কে জানে। দেখেছো দিদি এই ছবিটা দেখো কি সুন্দর এসছে, কি হলো, কি কত রাত হয়েছে খেয়াল নেই, ঘুমাবে চলো। আরে কে হলো কি, আরে দাঁড়াও এইমাত্র তো এলাম, একটু বসি। আজকে ওই যে ওখানে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, ওখানে কি সুন্দর সব ছবি তোলা হয়েছে, সেগুলো একটু দেখছি। না না কিছু দেখতে হবে না, এখন ঘুমের সময়, ঘুমাবে চলো আসো। ও ঠিক আছে চলো দিদি ঘুমি পড়বে, চলো পাপা দেখো রাগারাগি করছে, চলো ঘুমি পড়বে চলো। বারান্দায় গেল রাতে, কি যে করে নাই না তিথি, তিথি কোথায় গেল? তারো তুমি এখানে একা একা এসে দাঁড়িয়ে আছো, তিথি কোথায়? তৃতীয় তো তোমার সাথে এসেছিল, ও কোথায় গেল? তৃতীয় কোথায় গেল? গোটা ঘরে তো খুঁজলাম আমি, তৃতীয় তো পাচ্ছি, তৃতীয় কোথায়? এখানে নেই, ওর মেয়েকে আমি বন্দী করে রেখেছি।
এই নৌকাতে বন্দি করে রেখেছি, কাউকে আমি ছাড়বো না, আমি প্রতিশোধ নেব। কেন তুমি আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছো? সেদিন যখন মাছ সমুদ্রে আমার নৌকা ডুবে গেছিল তখন কেউ আমাকে বাঁচাতে আসেনি, সেদিন পুরো পরিবার আমার ধ্বংস হয়ে গেছিল, তাই আমি কাউকে ছাড়বো না, আমার নৌকাতে যেই চাপবে তাদের আর রক্ষে নেই। নৌকাতে? তার মানে আজকে আমরা যে ওই নৌকা করে ওই নদী পার হয়েছিলাম এই সব কিছুর আরম্ভ সেখান থেকেই? আমি তখন বারবার করে বারণ করেছিলাম যে ওই নৌকাটাতে যেও না যেও না, তারপর আমার কথা শূন্য নেবে, কি হবে দিদিকে আমি কি করে বাঁচাবো? আমার নৌকায় চেপেছিলিস না, তাই তোদেরকেও আমি ছাড়বো না, তোর মেয়েটাকেও বন্দি করেছি, তোকেও শেষ করবো। এটা কি হচ্ছে? সরা সরা, এটা সরা, আমি এটা সহ্য করতে পারি না, সরা সরা, এটা সরা, আমি সহ্য করতে পারি না। মা মা তুমি রক্ষা করেছো, মা তুমি রক্ষা করেছো, দিদি তুমি কোথায় চলে গেছিলে, আমি কত ভয় পেয়ে গেছিলাম, এখন আর ভয়ের কিছু নাই, ঠিক আছে সব ঠিক হয়ে গেছে। ও ঠিক হয়েছে মাম্মা? হ্যাঁ পাপাও ঠিক হয়ে গেছে। বাবা আজকে আমরা অনেক জোর বেঁচে গেছি দিদি, আর কোনো দিনও না অত বেলা করে কোথাও যাব না, বুঝতে পারলে? হ্যাঁ।